ট্রলার ডুবিতে নিখোঁজের পাঁচ দিন পর ভোলায় পাঁচ জেলের মরদেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ দুইজন। সকালে চরফ্যাশনের সাগর মোহনার তিন চর এলাকা থেকে এসব লাশ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার নিখোঁজদের উদ্ধারে ট্রলার নিয়ে নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে স্বজনরা। সাগরে মাছ ধরতে গিয়ে গত 25 জুন 13 জন মাঝি মাল্লা সহ ডুবে যায় জাহাঙ্গীর মাঝির ট্রলার। 28 জন 6 জনকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনও নিখোঁজ শিহাব সহ দুই জেলে।